এটো হিটলারি প্রশাসন, এটো মানবতার বিরুদ্ধে কাম করা প্রশাসন। এদিন সকলে ইয়ার কুফল বই আছে। আমি সংস্থাপন দিম, রিটেন কমিটমেন্ট দিয়ে অসুবিধে কি আছে? এক মাসের ভিতর সংস্থাপন দিব। এইটো হিটলারি প্রশাসন, এইটো মানবতার বিরুদ্ধে কাম করা প্রশাসন। এদিন সকলে ইয়ার কুফল ভুগিব লাগিব, ইয়ার কুফল সকলে ভুগিব লাগিব। এদিন এদিন সকলে ইয়ার কুফল ভুগিব লাগিব। এদিন সংবিধান দিস ইজ এগেইনস্ট কনস্টিটিউশন, দিস ইজ এগেইনস্ট হিউম্যানিটি। গৃহহীন মানসিক, ভূমিহীন মানসিক প্রথমে সংস্থাপন দিব লাগিছিল। তাকে নকৰি মই বারে বারে প্রশাসনক অনুরোধ জনাই আহিছো, উচ্ছেদর মই বিরোধী নহয়, কিন্তু আমার যিখিনি ভূমিহীন মানুষ আছে তেওঁলোকক প্রথমে সংস্থাপন দিব লাগে। কিন্তু এই সরকারে মানব অধিকার, সংবিধানের মৌলিক অধিকার একো তেওঁলোকে খর্ব করে মানব অধিকারের প্রতি সরকারের কোনো ভূমিক্ষেপ নাই। এই সরকারে ভূমিহীন মানুষ সংস্থাপন নীতিকে উচ্ছেদ করেছে। দিস ইজ ইনহিউম্যান, দিস ইজ হিটলারিজম, দিস ইজ এগেইনস্ট দি কনস্টিটিউশন, দিস ইজ এগেইনস্ট দি কনস্টিটিউশন, দিস ইজ এগেইনস্ট কনস্টিটিউশন। এই সরকারে অমানবীয় কাম বন্ধ করিব লাগে। মই কি হিটলারি প্রশাসন, এইটো মানবতার বিরুদ্ধে কাম করা প্রশাসন। এদিন সকলে ইয়ার কুফল কই আছে। আমি সংস্থাপন দিম, রিটেন কমিটমেন্ট দিয়ে অসুবিধা কি আছে? এক মাসের ভিতর সংস্থাপন দিব। এইটো হিটলারি প্রশাসন, এইটো মানবতার বিরুদ্ধে কাম করা প্রশাসন। এদিন সকলে ইয়ার কুফল ভুগিব লাগিব, ইয়ার কুফল সকলে ভুগিব লাগিব। এদিন এদিন সকলে ইয়ার কুফল ভুগিব লাগিব। এদিন সংবিধান দিস ইজ এগেইনস্ট কনস্টিটিউশন, দিস ইজ এগেইনস্ট হিউম্যানিটি। গৃহহীন মানসিক, ভূমিহীন মানসিক প্রথমে সংস্থাপন দিব লাগিছিল। তাকে নকৰি মই বারে বারে প্রশাসনক অনুরোধ জনাই আহিছো, উচ্ছেদর মই বিরোধী নহয়, কিন্তু আমার যিখিনি ভূমিহীন মানুষ আছে তেওঁলোকক প্রথমে সংস্থাপন দিব লাগে। কিন্তু এই সরকারে মানব অধিকার, সংবিধানের মৌলিক অধিকার একো তেওঁলোকে খর্ব করে মানব অধিকারের প্রতি সরকারের কোনো ভূমিক্ষেপ নাই। এই সরকারে ভূমিহীন মানুষ সংস্থাপন নীতিকে উচ্ছেদ করেছে। দিস ইজ ইনহিউম্যান, দিস ইজ হিটলারিজম, দিস ইজ এগেইনস্ট দি কনস্টিটিউশন, দিস ইজ এগেইনস্ট দি কনস্টিটিউশন, দিস ইজ এগেইনস্ট কনস্টিটিউশন। এই সরকারে অমানবীয় কাম বন্ধ করিব লাগে।